আসসালামু আলাইকুম শিক্ষিত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো শিক্ষিত বন্ধুরা, তোমাদের মধ্যে সবাই প্রায় জানতে চেয়েছে কিভাবে পড়া মনে রাখা যায়। অর্থাৎ প্রায় সকল ছাত্রছাত্রীর একটি সমস্যা যে পড়া মনে থাকে না বা পড়লে ভুলে যায়। তো কিভাবে আমরা খুব সহজেই পড়া মনে রাখতে পারি, অর্থাৎ আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব 12টি বৈজ্ঞানিক পদ্ধতি বা কৌশল যার মাধ্যমে তুমি পড়া সহজে মনে রাখতে পারবে। অর্থাৎ এই 12টি বৈজ্ঞানিক কৌশল যদি তুমি অবলম্বন করো, ইনশাল্লাহ তুমি পড়া মনে রাখতে পারবে এবং পড়া দ্রুত মুখস্থ করার কার্যকরী কৌশল আজকে আলোচনা করব। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা উপকৃত হবে এবং অবশ্যই ভিডিওটি সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আজকে আমি আলোচনা করব পড়ার মনে রাখার সহজ কৌশলগুলো এবং কার্যকরী কৌশল। তো তুমি যদি মুসলিম হও তাহলে অবশ্যই পড়া শুরু করার আগে বিসমিল্লাহ রহমান রাহিম বলে শুরু করবে এবং রব্বি জিদনি ইলমা এই দোয়াটি পড়ে শুরু করবে। অর্থাৎ অবশ্যই রব্বি জিদনি ইলমা এটা পড়ে তারপরে পড়া শুরু করবে এবং যেখানে তুমি পড়া শুরু করবে, অর্থাৎ যে জায়গায় তুমি পড়তে বসবে, অবশ্যই পড়ার ঘরটা অর্থাৎ পড়ার যে টেবিল যেখানে রয়েছে সেখানে অবশ্যই নিরিবিলি এবং শান্ত শিষ্ট পরিবেশ থাকতে হবে। আশেপাশে যেন কোনো শব্দ না হয়, সেই বিষয়ে শব্দ যেন না আসে, এবং যদি আশেপাশে কোনো শব্দ থাকে তাহলে তোমার পড়ায় মনোযোগ বসবে না বা পড়া ভালোভাবে তুমি মনোযোগ দিতে পারবে না। সেই কারণে তোমাকে অবশ্যই তুমি যেখানে পড়তে বসবে সেখানে পরিবেশটা শান্ত শিষ্ট এবং নিরিবিলি নিশ্চিত করতে হবে, 1 নম্বর। 2 নম্বর, তোমাকে অবশ্যই পড়তে বসার আগে সকল দরকারি জিনিসপত্র নিয়ে পড়তে বসতে হবে। অর্থাৎ তোমার পড়তে যে যে জিনিসগুলো প্রয়োজন হবে, যেমন বই, খাতা, কলম এবং পেন্সিল, জ্যামিতি বক্স, ক্যালকুলেটার সহ ঘড়ি, সবগুলো বিষয় নিয়ে পড়তে বসবে। কারণ পড়তে বসে দেখা যায় তোমার কলম নিয়ে আসুনি বা খাতা নিয়ে বসুনি, তার জন্য তোমাকে উঠতে হবে। আর তুমি যখন পড়াতে উঠবে তখন তোমার মনোযোগ বিচ্ছিন্ন হবে, অর্থাৎ তোমার পড়ার প্রতি যে আগ্রহ বা পড়ার প্রতি যে মনোযোগটা ছিল সেটা বিচ্ছিন্ন হবে বা নষ্ট হবে, তখন তোমার পড়া মুখস্থ হবে না বা পড়তে তোমার সমস্যা হবে। সেই কারণে পড়তে বসার আগে অবশ্যই দরকারি যে জিনিসগুলো সেগুলো নিয়ে পড়তে বসবে। এরপরে 3 নম্বরে যেটা তোমাকে করতে হবে, পড়তে বসার আগে ফোন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থাকতে হবে, ফোন অফ করে রাখতে হবে এবং সামাজিক যোগাযোগ যে মাধ্যমগুলো রয়েছে ফেসবুক এগুলো থেকে তুমি দূরে থাকবে। কারণ পড়তে বসলে তোমার ফোন কাছে থাকলে হয়তো একটি মিস কল আসতে পারে অথবা মেসেজ আসতে পারে, সেটা তুমি দেখার জন্য ফোন হাতে নিলে তোমার পড়ার মনোযোগ নষ্ট হবে এবং তুমি পড়ায় পূর্ণ মনোযোগ দিতে পারবে না এবং পড়ার ক্ষতি হবে। সে কারণে তোমাকে অবশ্যই যখন পড়তে বসবে তখন ফোন এবং সামাজিক যোগাযোগ এগুলো অফ রাখে তোমাকে পড়তে বসতে হবে। এরপরে 4 নম্বর, তোমাকে অবশ্যই টেবিলে বসে পড়তে হবে। অর্থাৎ অনেকেই বিছানায় বসে পড়তে চায় বা পড়তে বসে, আর বিছানায় বসে যদি তুমি পড়াশোনা শুরু করো তাহলে তোমার অবশ্যই ঘুম আসবে, অর্থাৎ তোমাকে ঘুম পাবে। সেই কারণে অবশ্যই তুমি পড়া টেবিলে বসে পড়বে, বিছানায় কখনো পড়তে বসবে না, কারণ বিছানায় বসলেই তোমার শরীরে অলসতা চলে আসবে এবং তুমি ঘুমিয়ে পড়বে এবং পড়া ঠিক মতো পড়তে পারবে না। এরপরে 5 নম্বর, তোমাকে যেটা করতে হবে, পড়ার সময় এবং রুটিন নির্দিষ্ট করে নিতে হবে। অর্থাৎ অনেকে স্টুডেন্ট রয়েছে যে যারা সকালে পড়তে ভালোবাসে, অনেকে আবার রয়েছে দিনে পড়তে বা দুপুরে, আবার অনেকে রয়েছে রাত্রিতে পড়তে ভালোবাসে। সেই কারণে তোমার কাছে যেটা সুইটেবল মনে হবে, তোমার কাছে যে সময়টা পড়লে তুমি ভালোভাবে পড়ায় মনোযোগ দিতে পারো বা পড়াশোনা তোমার ভালোভাবে করতে পারো, সেই সময়টা তুমি আগে নির্দিষ্ট করে নিবে এবং অবশ্যই পড়ার জন্য একটা নির্দিষ্ট রুটিন তোমাকে করে নিতে হবে। আবার অর্থাৎ রুটিন অনুসারে তোমাকে নিয়মিতভাবে প্রতিদিন পড়াশোনা করতে হবে, অর্থাৎ অবশ্যই রুটিন মেনে তোমাকে পড়তে হবে, তাহলে অবশ্যই তুমি পড়া মনে রাখতে পারবে এবং সেটা তুমি মুখস্থ করতে পারবে এবং ভালো ফলাফল করতে পারবে। 6 নম্বর, যেটা তোমার পড়া লক্ষ্য ঠিক করে নেওয়া এবং আজকে তুমি কতটুকু পড়বে সেটা তুমি আগে নির্দিষ্ট করে নেবে। সাপোজ আজকে তুমি যে বিষয় নিয়ে পড়তে বসবে বা যেগুলো বিষয় পড়বে সেটা একটা নির্দিষ্ট সীমা নির্দিষ্ট করে নিতে হবে, যে আজকে আমি বইয়ের এত অধ্যায় পড়বো বা এতগুলো পৃষ্ঠা পড়বো, সেটা অবশ্যই পড়বে এবং সেটা আগেই পড়ে পড়তে বসার আগে সেটা ঠিক করে নিয়ে তারপরে পড়তে বসবে, তাহলে তুমি সফলতা লাভ করতে পারবে।
সাত নম্বর হচ্ছে পড়ার প্রতি আকর্ষণ সৃষ্টি করতে হবে এবং পড়াকে আনন্দদায়ক করে তুলতে হবে। অর্থাৎ তুমি যখন পড়তে বসবে যে বিষয়টি নিয়ে পড়বে সেটার উপর তোমার আকর্ষণ থাকতে হবে, অর্থাৎ তুমি যে পড়বে সেটা তোমাকে অবশ্যই আকর্ষণ নিয়ে পড়তে হবে এবং পড়াকে তুমি আনন্দদায়ক করে নিবে এবং আনন্দ নিয়ে পড়া শুরু করলে তাহলে তুমি পড়া খুব তাড়াতাড়ি মুখস্থ করতে পারবে এবং সেটা তোমার মনে থাকবে। 8 নম্বরে তোমাকে যা করতে হবে, যা পড়বে তা অবশ্যই মনোযোগ দিয়ে বুঝে শুনে পড়বে, শুধু পড়লেই হবে না। অনেকে অনেক সময় পড়াশোনা করে কিন্তু ভালো রেজাল্ট করতে পারে না, অনেকে আবার কিন্তু কম সময় পড়েও ভালো রেজাল্ট করতে পারে। কারণ হলো তোমাকে অবশ্যই যা পড়বে সেটা যেন মনোযোগ দিয়ে এবং সেটা বুঝে নিজের মতো করে সহজ করে নিয়ে পড়বে এবং কোনো পড়াকেই কঠিন মনে করবে না, তাহলে ইনশাল্লাহ তুমি ওই পড়াটা সহজে মুখস্থ করতে পারবে বা সেটা তুমি ভালো করে বুঝে নিয়ে পড়লে সেটা তোমার অনেক দিন মনে থাকবে এবং সেটা তুমি পরীক্ষায় প্রয়োগ করতে পারবে। সেই কারণে অবশ্যই পড়ার সময় মনোযোগ দিয়ে পড়তে হবে, পূর্ণ মনোযোগ দিয়ে পড়তে হবে এবং পড়াগুলোকে সহজ করে নিয়ে কঠিন মনে না করে পড়তে হবে। 9 নম্বরে তোমাকে যা করতে হবে, অবশ্যই পড়ার সময় বই দাগিয়ে পড়বে, অর্থাৎ ইম্পর্টেন্ট যে বা গুরুত্বপূর্ণ যে টপিকসগুলো থাকবে সেইগুলো অবশ্যই কালার পেন দিয়ে হাইলাইট করে রাখবে, আন্ডারলাইন করে রাখবে। তাহলে তোমার ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেগুলো তোমার চোখে পড়বে এবং সেগুলো তুমি পরীক্ষার সময় যখন রিভিশন দিবে তখন বই থেকে তুমি তাড়াতাড়ি ইম্পর্টেন্ট টপিকস গুলো বা ইম্পর্টেন্ট বিষয়গুলো খুব তাড়াতাড়ি রিভিশন দিতে পারবে যদি তুমি আন্ডারলাইন করে রাখো। এরপরে 10 নম্বরে তোমাকে যা করতে হবে, পড়ার মাঝে হালকা ব্রেক নেবে এবং কিছু খেয়ে নেবে, অর্থাৎ পড়তে পড়তে একসময় তোমার ভিতরে একঘেয়েমি বা একঘেয়েমি চলে আসতে পারে, সেই কারণে পড়ার মাঝে হালকা একটু ব্রেক নিয়ে কিছু খেয়ে নিতে পারো। অর্থাৎ অনেক সময় পড়ার ভিতরে যদি ঘুম চলে আসে তাহলে তোমাকে অবশ্যই একটু ব্রেক নিয়ে হালকা কিছু খেয়ে নেবে অথবা মুখ হাত মুখ ধুয়ে নেবে, তাহলে তোমার ঘুম বা যে একঘেয়েমি আছে সেটা দূর হয়ে যাবে, পরে তুমি আবার পূর্ণ মনোযোগ দিয়ে আবার পড়তে বসবে। 11 নম্বর যা করতে হবে তা হলো অবশ্যই তুমি যা পড়বে তা খাতায় লিখে পড়বে, অর্থাৎ খাতায় লিখবে। কারণ হলো লিখে পড়লে অর্থাৎ পড়াশোনা করলে তুমি শুধু পড়লে সেটা 50% হয় এবং যখন তুমি খাতায় লিখে পড়বে পরে 50%, অর্থাৎ লেখায় 50% এবং পড়া 50%। তাহলে তুমি যদি খাতায় যে বিষয়টা পড়লে সেটা যদি লেখো তাহলে তোমার জিনিসটা খুব তাড়াতাড়ি মুখস্থ হবে এবং সেটা মাথায় বা তোমার ব্রেনে বেশি দিন থাকবে। এবং এখানে খাতায় লিখে পড়লে আরেকটা সুবিধা তুমি পাবে, তোমার হাত লেখাটা সুন্দর হবে এবং বানান ভুল এই প্রবণতা তোমার কমে যাবে। সেই কারণে অবশ্যই তুমি যে বিষয়টা পড়বে যা পড়বে অবশ্যই খাতায় লিখে পড়বে, এটা খাতায় লিখে পড়লে তুমি একসাথে দুটি সুবিধা পেয়ে যাচ্ছ, এক লেখা সুন্দর হচ্ছে আর একটা তোমার বানানগুলো ভুল হচ্ছে না এবং এই পড়াটা তোমার বেশি দিন মনে থাকবে। তো অবশ্যই খাতায় লিখে লিখে পড়বে। এবং সর্বশেষ যেটা তোমাকে করতে হবে, 12 নম্বর, চিত্র এঁকে পড়তে হবে। অর্থাৎ তুমি যে বিষয়টা পড়বে সেই বিষয়টা যদি তুমি চিত্র এঁকে পড়ো, অর্থাৎ বা যেগুলোতে চিত্র আছে সেগুলো যদি চিত্র এঁকে চিত্র দেখে বুঝে পড়ো তাহলে তুমি অবশ্যই সেটা মনে রাখতে পারবে এবং সেটা তোমার ব্রেনটা ক্যাচ করবে সহজে এবং সেটা অনেক দিন তোমার মনে থাকবে, পরীক্ষাতে তুমি ভালোভাবে প্রয়োগ করতে পারবে। সেই কারণে অবশ্যই চিত্র এঁকে এঁকে পড়বে এবং বিশেষ করে জ্যামিতি সহ অন্যান্য যে বিষয়গুলোতে চিত্র রয়েছে সেইগুলো বিষয় তুমি অবশ্যই চিত্র এঁকে পড়বে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। তো এই 12টি বিষয় যদি তুমি মেনে পড়াশোনা করো প্রতিদিন, তো ইনশাল্লাহ তোমার পড়া দ্রুত মুখস্থ হবে এবং তোমার পড়াও মনে থাকবে, তুমি সহজে ভুলবে না। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল এডিকশন টিপস বিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখবে, তাহলে শিক্ষামূলক সকল তথ্য সবার আগে আমাদের এখান থেকেই পেয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা সকলের সুস্বাস্থ্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।